আমি কি কম উন্নতি করেছি? আপনারা ঘরে বসে আমাকে ভোট দিতে পারবেন। কে বাড়িতে বসে ভোট দিতে পারো মানে? আপনি বোকা নাকি? আমার চালাকতারা তো ভোট দিতে পারে। কি তাহলে ভোট চুরি করবে? ওই সবাই মিলে মার। কে কথা বললি? তোকে এত টাকা করে ভাড়া করে আনলাম এই জন্য? ওই হামুদি রাহুল, তোরা বেশি বেশি করে স্লোগান দে, ওই আঙ্গ নেতা তোরে বেশি করে টাকা দিবে। ওই তোরা ভালো মতন কাজ কর, তোর বেশি করে টিয়া দিব, আর যদি খারাপ করস তাহলে তোকে হুন্দে দিয়ে টিয়া বেড়ে দিব। নেতা সাহেব, আমাকে হুন্দে দিয়ে টিয়া বড়ি দিয়ে তো আমরা লইয়ে সুদ্ধা দাম। ওই হামুতি থামুতিরা, তোরা ভালো মতন চলো কর দে, মানছি কি করবো তোলে? নুনু ভাই, নুনু ভাই, নুনু ভাইয়ের মার্কা, নুনু ভাইয়ের সালাম নিন, ভোট চাই বেটারে। ভাইয়েরা বোনেরা আমাকে ভোট দিবেন, ভোট দিলে আপনাদেরকে 1 কেজি করে মুলা দেব, আপনাদের রাস্তাঘাট ঠিক করে দেব। মুলা দিয়ে আমরা কি করব? এবেলা হুন অন্ত শীতকাল, মুলা খাইলে তোর কম্বলের তলে ফাঁদে ফাঁদে উমাইব। এই তোরা সবাই স্লোগান দে, স্লোগান দে, নুনু ভাই, নুনু ভাই, নুনু ভাইয়ের মার্কা, মুলা মার্কা। বন্ধু, এবার নির্বাচনে কিভাবে জিতবো একটু বুদ্ধি দাও না। এটা কোনো কথা বললা বন্ধু? আমি তোমার একটা বুদ্ধি দিতে আসি, মই তোমারে গতর গতর করে একটা লেহা দেখতে লিখা দিতে আসি, তুমি লেহাটা পড়ে গতর গতর করে ভাষণ দিবা, বুঝছো? তুই হয়ে যাবে। আচ্ছা বন্ধু, তাহলে তুমি লিখে দাও। বাইরা বোনেরা, আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আপনাদের বাড়ির ভিতরে আমি মুলা গাছের বাগান বেনে দেব, আমি আশা দিয়েছি আপনাদেরকে। বাইরা বোনেরা, আপনারা যদি আমাকে ভোট দেন আমি রাস্তাঘাট চকচকে করে দেব। ভুলেছেন না, আমি এত বছর আপনাদের পাশে ছিলাম, এখনো এবার থাকবো, আশা দিয়েছি আপনাদেরকে। আমি কি কম উন্নতি করেছি? আপনারা ঘরে বসে আমাকে ভোট দিতে পারবেন। কে বাড়িতে বসে ভোট দিতে পারো মানে? আপনি বোকা নাকি? আমার চালাকতারা তো ভোট দিতে পারে। কি তাহলে ভোট চুরি করবে? ওই সবাই মিলে মার। ভাই ও বোনেরা, আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আপনাদের বাড়ির মধ্যে বন্যার অভাব হবে না। আমার বন্ধু কিছু কথা বলবে, সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমার ভাইরা, আপনারা সবাই আমার বন্ধুকে ভোট দিবেন, আমার বন্ধু অনেক ভালো, বিগত অনেক বছর ধরে সততার সাথে মুরগি চুরি করেছিল, সততার সাথে আলু চুরি করেছিল, সাথে গরুও বাদ যায়নি। সবাই এই মার্কায় ভোট দিবেন। হ্যাঁ আর হ্যাঁ, আমাদের অনেক ক্ষমতা আছে, আমরা খাল থেকে কুমির আনতে পারি, ওই কুমির গায়ের মধ্যে আবার মাছের চাষও করতে পারি। হ্যাঁ, আমাদেরকেই ভোট দিবেন। আল্লাহ গো আল্লাহ। আর বন্ধু কি কয়? তাতে যাই, তাতে যাই। আরে কি অবস্থা করলো, আল্লাহর রাস্তায় দুগা ঘর দিয়ে যান, লগে দুগে বড় দিয়ে যান, আঙ্গ গরিব মিসকিন গুঞ্জে। এবার আমি তো চিন্তায় পড়ে গেলাম, এবার কাকে ভোট দেব? এই চিন্তা কে, চল আমরা বন্যা মার্কায় ভোট দেব, তাহলে আমরা অনেক করে মুরগা চুরি করতে পারবো, সঙ্গে গরু। হ্যাঁ ঠিকই বলেছিস, তোরা হারাম খেতে খেতে ত্যক্ত হয়ে গেছি, এখন একটু হালাল কামাই করব, হালাল এবং সৎ উপায়ে চুরি করব। এই ঠিকই বলেছ বন্ধুরা, বন্ধ মুরগে জয় 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 হো, জিতে বিজয়।
এবার হালের ব্যবসা ধরবো, আমরা বন্যামার্কে ভোট দিব। কি বন্যামার্কে ভোট দিবে কেন? ওরা তো একটা আস্তমার্কে চোর। আর বললাম না গিন্নি, আমরা বন্যামার্কে ভোট দিব। বন্যামার্কে ভোট দিয়ে আমরা সততারের সাথে মুরগি চুরি করব, লাগে গরুও। তোমার লাগে সংসার করতে করতে আমার জীবনটা শেষ, তোমার লাগে আমি থাকবো না। তুমি একটা আস্তমার্কে চোর। সুন্নির ঘরে সুন্নি, মনে করছি একটু হালাল ব্যবসা করে খামু। আর তুই কস ওই নুনু ভাইয়ের মুলামার্কে ভোট দিবি, আমি দিব বন্যামার্কা। এখন আমি সততার সাথে মুরগি এবং আলু চুরি করব, লগে গরু। মার্কাটা কি মুলা? আর ওই জোরে মুলা। নুনু ভাই মুলা। আর ওই জোরে মুলা। দিদি কেড়ে মুলা। নুনু ভাইয়ের সালাম নিন। মুলামার্কায় ভোট দিন। ভোট চাই বটারে, দোয়া চাই সকলে। মুলামার্কায় ভোট দিন। মার্কাটা কি আমার কত আছে, দানা ভাঙ্গি দিছে মানছি। এ শুধু মুখ সামনে কথা বল, না হলে দানা কাশি করাই দেব। চিন আমাকে, আমার নাম হলো নুনু মিয়া। ওই নুনু, এক কাপটা নুনু ডেকে ঢালাম। এ চেরা পেলা, তোরা দাঁড়িয়ে রয়েছিস, ও সেটা ভেঙে দে, ফ্যাং ঠুং ও ভেঙে দিবি। এই বোকারা, তোরা ছায়া আছ কেন? ওদেরকে মার। ওই দেখ, তো চেরা পেলা গাদার মতো দাঁড়িয়ে আছে, এখন আমার চেরা পেলারা তোদেরকে মারবে। যা ওদেরকে মার। না ওস্তাদ, আমরা আঙ্গুরে 10 টাকা কম দিছিলাম, আমরা কিলাকিলি করতে পারতাম না। গাদা দল যত, ওই ওরা তো টাকার জন্য দাঁড়িয়ে আছে, তোরা কেন দাঁড়িয়ে আছো? তোদেরকে কেলা? না ওস্তাদ, আমরা কেলাকালি করতে পারতাম না। আমরা আঙ্গুরে বিয়েলে কেলা রুটি বিস্কুট খাবেন না। দূর তখন লাগতো না, একাই 100। ওই হামুদি থামুদি, আজ তোর নাকশি হারা এলাম। সে তো কোনো উন্নয়ন করেনি, এখন আমরা চুদুকে একটা সুযোগ দিয়ে দেখি সে কোন উন্নয়ন করে। ঠিকই বলেছো বন্ধুরা, আমরা চুদুকেই ভোট দেব। কি বলো তোমরা? ভোট দিয়ে নেব, একটা ভোট ভিক্ষা চাই। ভোট দিয়ে নেব, একটা ভোট ভিক্ষা চাই। ভোট দিয়ে নেগো, একটা ভোট ভিক্ষা চাই। অমুক মন্দ করে চাল ডাল গম চুরি কারবার, আমি বড় ভালো, আমি ডাকাতের সর্দার। আমি ডাকাতের সর্দার গো, ডাকাতের সর্দার। গেল বন্যায় ত্রাণ দিয়েছি, জান দিয়েছি আমি। দেখেন নাই কি মুড়ির প্যাকেট কত ভারী দামি। প্যাকেট কত ভারী দামি গো, কত ভারী দামি। আসেন এখান ফটো খিচে ফেসবুকে পোস্টাই। ভোট দিয়েন গো, একটা ভোট ভিক্ষা চাই। ভোট দিয়েন গো, একটা ভোট ভিক্ষা চাই। অবশেষে বদনামারকারী জয় হলো। রাজা বসাই, এখন আমরা কি করব? সব জিনিসের দাম তো বাইরে গেছে, তা আমি কি করব? তুই ঢুকলি কিভাবে? এ পাহাড়দাররা, তোরা কি কস? বোর্ডে আগে আপনি কি সুন্দর সুন্দর কথা বলেছেন, এখন আপনি আমাদের সাহায্য করবেন না? ওই বেড়াবারা, ওই একে কেউ গাদ ধাক্কা দিবার কর। আপনাকে আমরা কষ্ট করে ভোট দিয়ে দিতাম, আপনি এই পরিধান দিলেন। এই
ধাক্কা দিয়ে বের করতো। মহারাজের বাচ্চা তুই আমাকে এরকম করলি, আমি তোকে কষ্ট করে ভোট দিয়ে জিতালাম, তুই আমার সাথে দুই নম্বরি করলি। এই কে কোথায় আছিস, একে বের কর, এমন আজকে গান দেখুন দেখা এসে। সবাই আশা করেছিল যে নতুন কেউ আসলে হয়তো দেশের অনেক উন্নয়ন করবে, কিন্তু না, আগের একই অবস্থায় পড়ে রইল। হায় রে স্লোগান, হায় রে আমার মুখ তমুক ভাই, ভোটের আগে তোমরা আছো ভোট শেষে আর নাই। হায় রে স্লোগান, হায় রে আমার মুখ তমুক ভাই, ভোটের আগে তোমরা আছো ভোট শেষে আর নাই, ভোট শেষে আর নাই, ভোট শেষে আর নাই রে, ভোট শেষে আর নাই। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। আলাদিন কাম করিয়েছি রোজের ভিতর তান মনে কষে অনেকটু ঘুমামু, আর লাইক কষে কয় ও গামুর কানে দিতাম কথা। এ কি ছে 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 ছে, পাটা নোংরা হয়ে গেল। ও বুঝেছি, শিয়াল আর শিয়ালনির কাজ, ওই দুইটাকে আমি ছাড়বই না। ওগো আমার মুরগি খেতে অনেক ইচ্ছা করছে, তুমি আমাকে একটা মুরগি এনে দাও না প্লিজ। সারাদিন শুধু রাক্ষসের মতন কেল খাই 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 কর, আর তো হুড়ে ঘর দেয় খায়ালা ভিতর। কি বললে তুমি, তুমি আমাকে এরকম কথা বলতে পারলা? ও বুঝেছি, পাশের বাসার বাবি অনেক সুন্দর, তাই জন্য আমাকে ভাল লাগে না, আমি চলে যাই আমার বাপের বাড়িতে। আলাদিন কাম করিয়েছি রোজের ভিতর তান মনে কষে অনেকটু ঘুমামু, আর রাগ কষে কয় ও গামুর কানে দিতাম কথা। তুমি আমাকে রাক্ষস বলতে পারো? বুঝেছি, তোমার আমাকে ভালো লাগে না, আমি যাই গা বাপের বাড়িতে। আচ্ছা যা যা বাপের বাড়ি যা, আর কি হইব যা। আচ্ছা আমি চলে যাচ্ছি। কি হলো, তুই তো আবার চললে আইলি, বলে বাপের ভাই দিন চলে যাস আর সংসার আর করতি না। হারাম দাদা, আমি তো ভুললেই গেছিলাম, তুই তো গজ্জামাই থাস আঙ্গবার মধ্যে। আচ্ছা তোরে মুরকি একটা আনে দি, আমি একটু উদ্ধার হই। ও নাই মুরকি হামুকো নাই, এর এক কষেটা তো হারা লাইট মেটাইব। যাই বাঘ মামার ঘরে তোমাকে মুরকি চুরি করি লয়ে। এই নাও গিন্নি, তোমার জন্য মুরগি নিয়ে এসেছি। বাহ, মুরগিটা তো দেখে অনেক টেস্ট হবে, আজকে রাত পার্টি করব মুরগিটা। ওগো মুরগি তো খেলাম, আমার তো পায়খানা ধরেছে, আমি এখন কি করব? বাথরুমে যাই আর পটি করি আর যা। আর কষ্ট কিটি, আমাদের বাথরুমটা তো ময়লা হয়ে যাবে, আমি বাঘ মামার উঠানে হেগে আসি। আরে এ বলো আর অনেক জ্বালা, আল্লাহ জানে বাঘ মামা আর কি। হালুম, আজকের দিনটা খুব ফুরফুরে মনে হচ্ছে, দেখি বাজার থেকে ঘুরে আসি। এ কি ছে 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 ছে, পাটা নোংরা হয়ে গেল, কোনটাই রে আমার উঠানে হাগু করে দিল, ছে 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 ছে। যাই এক কাজ করি, সিসি ক্যামেরাটা একটু চেক করে দেখি। ও বুঝেছি, শিয়াল আর শিয়ালনির কাজ, ওই দুইটাকে আমি ছাড়বই না। এই শিয়াল তুই আমার মুরগি চুরি করেছিস, আর শিয়ালনি তুই আমার বাড়ির উঠোনে হাগু করেছিস, আজকে তোদেরকে ছাড়বো না। আমরা কিন কি কন, আমরা এই খারাপ কাম তাম করি না, আমরা ভালো কাম করি। এরি সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু আছে, দেখামু। দেখাইলে দেখান, আমরা তো ডরাই না, জানেন না আমরা সাহসী লোক। তাহলে এই দেখ। আন্নে কি গাঁদা টাঁদা খাইছেন নি? মনে হয় যে গাঁদা খাই হানি খান না। আন্নেরা একটা বুদ্ধি দি, আন্নের ঘর দুয়ার মনে জিন টিনে আঁকছে, সাবধানে আগিয়েন, যদি জিনে ধরে নাইলে
হুজুরওয়ালা শিয়ালের কাছে যাওয়ার লাগবো। কি আসল জীব! ওরে বাবা রে, আমি এমনিতেই জিন ভূতকে ভয় পাই। শুনেন এ বাঘ মামা, আমি আপনার একটা বুদ্ধি দিতাম পারি। কি বুদ্ধি তাড়াতাড়ি বল। শুনেন বাঘ মামা, আপনার বাড়ির সামনে তো গাছ আছে না, গাছের লোক মুরকা বাঁধে তুই দিয়ে তোর জিনে খায়াটাই আনারে দোয়া করবো, তোর জিনে আনারে দল লাগাইতো না, আনার কানে থাকতো না। তাই নাকি? তাহলে এটাই করবো, মুরগি যাবে যাক কিন্তু আমার প্রাণটানা চলে যায়। হালুম, বাবারি বাবা জি, এই প্রতিদিন তো একটা করে জিনকে মুরগি খাওয়াতে খাওয়াতে আমি ফকির হয়ে যাচ্ছি, এখন কি করব? যাই মুরগি একটা দিয়ে আসি জিনকে। জিন ভাই, জিন ভাই, আমার একটু মাফ কর, আমি তোকে মুরগি দিতে দিতে ফকির হয়ে যাচ্ছি। রে, আমি আবার কোন সব মুরগি নিলাম? কেউ মনে হয় আমাদের নাম নিয়ে মুরগি নিচ্ছে, ধরতে হবে দাঁড়া। আজকে তো ম্যানেজ করে নিলাম, কালকে কিভাবে মুরগি দেব? যাই, কালকে মনে হয় ভিক্ষা করেই মুরগি আনতে হবে। দাঁড়া, এখন বসে বসে দেখি কে মুরগিটা নেয়। প্রতিদিন করি একটা একটা করে মুরগি খাইতে আসি, বাঘরে বোকা বানায় এখন ভালো লাগবে। ও সেই, আজকে একটা আনবো। ও, প্রতিদিন আমার নাম করে এই শিয়ালটা মুরগি খায়, দাঁড়া দেখাচ্ছি মজা। তুই একটা মোডা, তোর কলাটা মোডা, তবে মাথার মধ্যে কুর্দ নেই, চুল একখানা, আর মাথার দেখে চুলের অভাব নাই। আমাকে চিনিস? আমি হলাম জিন, জিন। ওই জিন, তুই আল্লাহ দুটো ভাত খাই, সঞ্চার গমুর কেরাম দিদি। না না, বুঝেছি, ওকে একটা শিক্ষা দিতেই হবে। আরে বাঁচাও, ও আল্লাহ গো, ও গিন্নি, তুমি কোথায় গেলে, আমাকে বাঁচাও, এই কালা জিনটা আমারে মেরে ফেলে গো। হালুম, কি হলো এখানে? আবার কোথায় চিল্লা ফাল্লা হচ্ছে? দেখি তো গিয়ে, এ তো শিয়ালের কণ্ঠ মনে হচ্ছে। এই শালার বাঘ, এই দেখ, আমার নাম করে এতদিন এই শিয়ালটা মুরগি খাচ্ছিল। বাঘ মামা, বাঘ মামা, আমি কিছু করিনি, এই শালা জিনের ষড়যন্ত্র, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এই শালা, কোথায় সে কইছস তা? সব সত্যিকে বল, নাহলে তোর নারী বলি সব গলায় ফেলবো। হালুম, শিয়াল, এটা তোর কাজ, আমি সিসি ক্যামেরাতে দেখেছিলাম তোর কাজ, কিন্তু তুই জিনের কথা বলে আমাকে উসলে ফুসলে ফেলেছিস, আজকে তোকে ছাড়বো না। বাঘ মামা, আমাকে মাফ করে দাও, এন জিন আমার হালুয়া টাইট করে দিছে, তুমি আমার হালুয়া টাইট করে দিলে তো আমি কেরম হয়ে যাব। না, ওর কোনো ক্ষমা নাই, ওকে উল্টা ঝুলিয়ে এক ঘন্টা মারবো, ও জিন সমাজের বদনামই করেছে, ওকে ছাড়বো না। হালুম, তোকে আগে আমি কেলিয়ে নেই, পরে দেখব, আমার মুরগির সব টাকা তুই দিবি। আমি তো ভেবেছিলাম জিনে মুরগি খায়, আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম কাল থেকে খরাত করে জিনকে মুরগি খাওয়াবো। বাগিস, হে খোদা, তোমাকে ধন্যবাদ, আমাকে ভিখারি বানাও নি। এই বাঘ মামা, সব দিদি সাইডা দেন। এই বাঘ শুন, তুই আর আমি 10 মিনিট আগে কেলিয়ে নি, তারপরে টাকার ব্যাপারে ভাবা যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, ওকে কেলানোর জন্য হাত পিস পিস করছে। এই খালো খালুরা মূলা কিনেন, মূলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ও মার ভাই, মার না, ভাই দেন না, ভাই ভাই দেন না, ও ভাই মার দেন না, ভাই ভাই আমারে মাফ করে দেন, ও মার মার মূলা না, ভাই 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 আমারে বল, ভাই আরে আল্লাহ রে, আমার কি অবস্থা।
বাবা বাবা আমাদের জন্য একটা পিজ্জা এনো, আমার বন্ধুরা সবাই পিজ্জা খেয়েছে, আমি এবারেও খাই নেই। বাতা না পিজ্জা খাইবো, ওলা দেউয়া কত ব, আমার পিজ্জা না কিনে দিলাম, ভাত খাবো না। ভাত না খাইলে কি খাবি, ঘু খাবি নি, যা অনেক রাত হইছে, মুতিয়া মুতিয়ায় ঘুম যা। বাবা তুমি আমার পিজ্জা না কিনে দিলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। থাক বাবা সোনা কেঁদো না, তোমার জন্য কালকে আমি একটা পিজ্জা জোগাড় করে আনবো। ঠিক আছে। তারপর লক্ষ্য শিয়ালের ছেলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ল। আজকে আমি যেই করে হোক আমার বাচ্চার জন্য একটা পিজ্জা নিয়ে আসবো। এই খালো খালুরা, মুলা কিনেন, মুলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, মুলা কিনেন ভাই, ও ভাই মুলা কিনেন। বল কিনবো, বলের মুলা খেয়ে শুধু পাদা পাতে শুরু হয়। ও ভাই কালকে মুলা খাইয়া শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুরে বাদ দিছে, যে জোরে একটা পা দিছে, আটকে দেখতে পারি না, শ্বশুর শাশুড়ির সামনে পা দাঁড়াই গেছে, যে লজ্জা। ও ভাই আরে আল্লাহ রে, আমার কি অবস্থা ডানা করলো, ও আল্লাহ আল্লাহ, গরিবের দিকে কেউ তাকানা, গরিবরে বেকে মারে, আল্লাহ ও আল্লাহ তুমি একটা সমাধান দাও। একি ভাই আপনাকে কোন হামত থামতি মারলো, একি আহারি মূল গুলো এইরকম চূর্ণ বিচূর্ণ করে দিল, দুনিয়া আমার পা ভাঙিয়া লাগছে গো, জানি না তুমি কোথায়। এই নাও 20 টাকা নাও। এই মুলা গুলোর লাগে মাত্র 20 টাকা দিছেন। আরে 20 টাকা দিস এটাই বেশি, আর কেউ এই বালের মুলা নিতেও না, বাঙ্গা সুরা যত সব কয়রা বিক্যা দেন, আমি লাঙ্গা একটা মানুষ, আমার মানুষে এমন ইডা দিছে, আত ভরে বাঙ্গা লাইছে, আমারে সারিয়াটিয়া দেন ও আম্মা দান। ও গাগু আরে কয়টা ভিক্ষা দেন না, আমার পাগান ভাঙি গেছে। কি টাকা দেবো, তুই আমাকে কি দিবি, কিছু দিলে তারপর তোকে টাকা দেবো। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আপনি একটু আমার সামনে আইয়েন, আপনার বাল গুলো ছিঁড়ে দিক ফিরিতে, তোকে ভিক্ষা তুই, তোকে তো টাকাই দেবো না। তারপর লক্ষ্য শিয়াল অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ওরে বাবা আমার তো পায়খানা দৌড়চ্ছে, যাই এক সাইডে যাই একটু হালকা হয়নি। এই যে এখানে আমি একটু বসে নি। এটা আমাদের জঙ্গল, এখানে হাগিস না ভাই, এখানে আমি থাকি, এখানে হাগিস না। আর অনেক জোরে আঘাত হচ্ছে, নাই না একদম না, তোর মাথা থাকতাম। হ্যাঁ তুই এখানে হাগিস না, তুই যা বলবি তাই দেব, তুই এখানে হাগিস না। আমি যদি যাই বলি তুমি তাই দেবে, আমার ছেলে পিজ্জা খেতে কাঁদে, তুমি পিজ্জাটা দাও। তোমাকে পিজ্জা দেবে, আমি নিচে যাই খাইতে পারি না, এখান থেকে পিজ্জা দিব। দে না ভাই দে, তোলাই দোয়া কর মু, দেন জঙ্গলটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ শুন হাগিনিওয়ালা, তুই বাড়ি গিয়ে দেখবি তোর গতুয়ার একটা পিজ্জা গাছ হয়ে গেছে, যা বাতিয়া। সত্যি বলেছ ভূত ভাইয়া, বাড়িতে গিয়ে পিজ্জার গাছটা দেখবো। এতক্ষণ কি তোমাকে বাল বলেছিলাম, এতক্ষণ শুনিস নাই, তোমাকে আমি বারবার বলবো, বাড়ি গিয়ে দেখিস গিয়ে। আচ্ছা ভূত ভাইয়া আমি বাড়িতে যাই, আমার তো পেটে জোরে চাপ দিয়েছে, তুমি একটা কমের জাদু করে আনি দাও না। হ্যাঁ কো
চেয়ারম্যান, যা ছেড়ে তারপর বাড়ি যা। তারপর লোক খুশিয়াল বাড়িতে গিয়ে দেখে একটা পিৎজার গাছ হয়ে গেছে এবং তার ছেলেও অনেক খুশি হয়ে যায় এবং তারা পিৎজা খেয়ে দিন কাটাতে থাকে এবং গাছ থেকে পিৎজা পেরে বাজারে নিয়ে বিক্রিও করা শুরু করলো। বেটা কি বলেন সব, অনেক জোরে সাপ দিছে, রাস্তার কিনারে একটু বসছিলাম, আগাছা শেষ হওয়ার দেয় বন্যা থানি নাই। বন্যা ভালো ভালো বন্যা, একবার যদি কিনেন বারবার কিনতে মন কইবে বন্যা। এ বট্টা তে বট্টা বাজো বায়ো বট্টা দেখিম ভাঙ আবাকাঙ্গেন। এ বাগিনা তুই চুপ করে থাক, তোর কথা কে বুঝতো না। হ্যাঁ ভাইয়া, ও দেখো বন্যা বেছে, আমাদের বাথরুমের বন্যাটা ফুটো হয়ে গেছে কালকে, আর সামনে একটা বন্যা কিনি। ও আচ্ছা তাহলে চল বন্যা কিনি। এ ও বন্যা কত কইরা একটা ভালো থেকে বন্যা দেখান। আরে ভাই এই বন্যাটা নেন, এই বন্যা দিয়ে রাজা মশাইও হুঁসত, এই বন্যা দিয়ে হুঁসতে মজা পাইবেন। একো মামু এটা তো বিদ্যা কর্তা খুললো, এটা তো আমার নাদির বদ্দা, তুমি এ বদ্দা দে দুই মুঠি একটু বদ্দিন করি আনত। তুই এসব দুই নাম্বারি করস, আমি তো তোর থেকে বন্যা কিনবই না। আরে আপনি তাহলে আটা ফোলা বাইনের মতন যা কয় তা বুঝি যাক। আরে আর মাগিনার মাথার মধ্যে একটু সমস্যা আছে, আরে বন্যাটা অনেক ভালো। আচ্ছা একটা ভালো থেকে বন্যা দেন তাড়াতাড়ি করি। মামু একটা ক্ষমতা হচ্ছে কিতে, চুপ কর, তুই সবসময় ফেস লাগাস, চুপ করে থাকতে এত বক বক করস কা। A few minutes later. মামু বন্যার তো মধ্যে ভূতা ছিল, আমি তো বন্যার ভূতা বুঝাই নাই। তোকে তো বলেছি ভূতটা বুঝাই দিতে, হ্যাঁ তুই বুঝাস না কেন? রাস্তার কিনারে একটু বসছিলাম, আগাছা শেষ হওয়ার দেয় বন্যা থানি নাই। আপনি কি নাইলে দিয়েছেন? হ্যাঁ ও বেডা মুখিল্লাই মাটি মধ্যে হন মিচ্ছে চলে আসি। আপনি চুপ কর, এখন কিন্তু একটা দিমুকানা যাই চিনস। ও তাহলে তোমরা বাদপারি ব্যবসা শুরু করছো, দাঁড়া তোমাদের দেখাচ্ছি মজা। ঠিক বলতাম ভাই ঠিক বলতাম। এ মামু বেশি বাদবাদি ব্যথা শুরু করতে, তাহলে নন্দা তাই মালি। ও তুই আমার বাগিনা হই, আমার এই মারার ষড়যন্ত্র করতে সব। আমি কি মামু আমি লোকে আজ তাই এখন তো খুব কাবান। ও বাগিনা তুমি আম পোল্টি লই লেছ মামু লোক, এম দোমোটা দাম বা মামু বাম। মাঝি ভাই মনে কষ্ট নিয়ে না, ওরে তো চরিত্র খারাপ, তোমার বউকে পরে ফিরিয়ে দিবি। আরে আমি আবার মাঝির বউকে নিয়ে কবে আবার পালালাম? হ্যাঁ আর দে ওটা তো তোদের ডাল দেন না, তোদের কিছু বাইদা বাইদা ই বাজে মোচা মত পিছন দিয়ে ভরে দিবি। দাঁড়া তোদের একদিন কি আমার একদিন।
বন্ধু অনেক দিন হয়েছে কোন আমরা ঘুরতে যাই না, আজকে আমরা ঘুরতে যাবো। আর জামা কাপড় হিন্ডিল কি কে গুখেতে যাব না তুই কুত্তা নাকি শুয়োর যে তুই গুখাবি? আর দে ওদের তো কান্না গুত্ত দাইবো গুত্ত দাইবো। কি ও আমাকে গাল দিয়েছে? আর দাঁড়া আজকে ওর একদিন কি আমার? আরে বলদা আমি তো ঘুরতে যেতে বলেছি আর তুই কা চাই বলে গুকাই না মনে কথা দিতাম একটা কানের তলে। হ্যাঁ থল থল ও আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা চল এই টলানালা যাবে নাকি ওই পারে শিশু মেলা আছে না সেখানে আমরা যাব। যাবো তো মামা 100 টাকা করে। কি আমাকে কুত্তা বাচ্চা বললি? যাবি না একটু সম্মান তো কর। আরে আমি তোকে কখন গাল দিলাম? বড়া নাকি রে? আমি আমের বড়া খাই না আমি আম খাই। আরে ভাই আর ওর কথায় কান দিন না, ও একটু কানে সমস্যা তো ইয়াল্লা একটা হইলে আর একটা বুঝে। আর নাই চলান তাড়াতাড়ি। কি এখানে বাতের ব্যবস্থা আছে? তাহলে তো ভালোই। কেন তুমি কি মাইয়া টোকা দিবে নাকি? দেবো না মানে আমার নানিকে তোমাকে তুলে আনা দেবো। আমি বুইরা কি বিয়ে করবো পাগল পাইছ? না হলে আমি একটু জিজ্ঞাসা করলাম এত কেন কেন আমার আজকে? হ্যাঁ সন্ধ্যা বাড়ি কথা কইলে কি তো দিতাম নি একটা কাম সবাই। হ্যাঁ মাঝি ভাই মনে কষ্ট নিয়ে না, ওরে তো চরিত্র খারাপ, তোমার বউকে পরে ফিরিয়ে দিবি। আরে আমি আবার মাঝির বউকে নিয়ে কবে আবার পালালাম? হ্যাঁ আর দে তুই ব্যক্তি কথা বদিতা কাঁধে ধরো থা বোকা ঠোদা। আরে হয়েছে বেজাল আমরা এখন চলে যেছি, নামো না আমার টাকা দেন। কি তুমি ভিক্ষা করে খাও কষ্ট করে খাও এটা ঠিক আছে কিন্তু ভিক্ষা করো না। আরে ও তো ওর ভাড়াটা চাইছে ভিক্ষা তো চাইনি, দিতাম মনে করে একটা রান ভাই। এটি তাই কই আসলে ও তো পার্ক বন্ধ কেন আসলাম ঘুরতে আর পার্ক বন্ধ জানিস না আজকে রবিবার যে পার্ক বন্ধ থাকে। আজকে পার্ক বন্ধ আমাদেরকে আগে বলবি না? হ্যাঁ মানুষ বউকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এবার বাচ্চা বড় তুই চুপ করবি নাহলে কিন্তু গিয়ন্তন বার করে দিয়াম। কি আমার বাপ বাপ তুলে গাল দিলি? গাল দিবি না কুত্তার বাচ্চা। আমি কখন গাল দিলাম? তুই আমাদের মারবি কিল্লাই আমি সেটা ভাঙিয়ে দেবো। তোরা ঝগড়া করবি এখান থেকে নেমে কর, আমার বিলটা মিটিয়ে দে। কি তুই আমাকে বাল বলে গাল দিলি? আজকে সব কথা দেখে দেব। আর দে ওটা তো তোদের ডাল দেন না ওটা তোদের কিছু বাঁধা বাঁধা। কি বাজে মজা মত পিছন দিয়ে ভরে দিবি? দাঁড়া তোদের একদিন কি আমার একদিন? আরে পাগলা তো তুই চেটে গেছে তোকে ভাড়া লাগবো না আমি পালাই। কি আবার গাল দিলি? মা ছুয়ারা বাচ্চা গুলোকে মার। আমাকে কালো বললি আজকে আমি বয় দেখাই দেখেন বাঘ মামা আরে জোরে চালাও না হলে তো হেরে যাবে। আমি হারবো না আজকে তোকে জিতাই দেখ।
বাঘ মামা আনে ভালো আসেননি? কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে আজ আমার ভালো মন্দ জিজ্ঞেস তোস? আরে মানুষের কয় আনে বলে কারোর লগে হারেন না ওদিন কে বলে কুত্তগুলোর লগে হারি গেছেন। আহারে কি সরম! কি আমি হেরে গেছি? লাগবে নাকি রেস? জিতে দেখাই দেবো। আইয়েন নাইলে রেস করি, না হলে দেখা যাক কে জিতে। আচ্ছা আমি জিতবো। আচ্ছা রেফারি হিসেবে আনে বল দা বাইডারে একটু রা। আচ্ছা এই লেটুলু হয়ে গেতে থিলি টু ওয়ান তো বাঘ মামা আরো জোরে চালাও না হলে তো হেরে যাবে। ইহ আমি হারবো না, আজকে তোকে জিতাই দেখাবো। ওহ আমি একটু দাঁড়াই। কিরে শিয়াল বাঘনে হাঁপাই গেছ, আমি তো জিততে গেতেছি। বাঘ মামা আমার আর শক্তি নাই, আমি তো জিতে গেছি। ওরে বাবা রে আমি পানিতে পড়ে গেলাম রে। হিম্মত আপনাকে পানিতে থুবিয়ে দিতে এটা কিন্তু মানিনন দায়িত্ব থাকা, একটা না একটা উপায় বার করতে হইব। হ্যাঁ এখন তো চিন্তা পড়ে গেছি, মধ্যে ঘুম যাই কারণ এত ডিস্টার্ব করে। আমি ভয় দেখাই দেখেন। আরে বাহ একটু হুসছিলাম, এখানে আবার কে সিলেটাছে কোন শুয়োরে? বাহ পালে এক করি আমি জিন্দা মারি দিয়া দামু। পালের ভয় নি দেয় এবার আমি ভয় দেখাবো। আমি তোকে ঘর মটকাব। ওরে বাবা রে ভূত আগে সাইডে ভূত না মানুষ, ভূত হইলে ভালো যাবো আর ভূত না হইলে হেন কবর দি তুমি জিন্দা ঘর মটকে খাব। আমলে ভূতের লাদা। রাজামশাই আমাকে সাহায্য করুন, আমার বউ পিঠা খাওয়ানো ইচ্ছা হয়েছে, আমি কোথা থেকে পিঠা এনে দেবো আপনি একটু সাহায্য করুন। পিঠা খাবে? পিঠা বানাতে কি কি লাগে? বাহ খুব মজা করি আজকে পিঠা খাবো, কতদিন হলো যে পিঠা খাইনি আহারি, আজকে পিঠা খাবো। এক গ্রামে একটা শিয়াল এবং শিয়ালনি বাস করতো। একদিন শিয়ালনির পিঠে খেতে খুব ইচ্ছে হয়। আমার পিঠে খেতে অনেক ইচ্ছে করছে। আচ্ছা তোরে হিটা দিতাম আছে, ওই মগর কই তাড়াতাড়ি আনি মগর দিবাই আমু তোরে। ওগো আমি এই পিঠের কথা বলছি না, আমি তো খাওয়ার পিঠের কথা বলছি। সুন্নির ঘরে সুন্নি, ঘরে ভাত খাইতে পারি না দুই বেলা, এতে নে হিটা খাইতে হয়েছে। আমি পাপের বাড়ি চলে যাবো। তোর বাপ
বাপের বাইক নিয়ে যাবি, তোর বাপের তার 2 বছর আগে ঠাড়া হয়ে মরি গেছে, আর তোর মা তো কুমি দিন বাগি গেছে কোন বেড়ার লগে। না আমি পিঠা খাবো না, দিলে আমি কচু কাছে শুকিয়ে পাখি দিয়ে মারা যাব। যাই হি জানতাম যাই, তোর বাপ মা মরছে, বাপের মারতাম তো কিছু আনতি আরস না, সব তো আরে খাস। যাই বনের রাজার কাছে যাই, সাই আরে কিছু সাহায্য করেনি বনের রাজা। রাজামশাই রাজামশাই আমাকে সাহায্য করুন, আমার বউ পিঠা খাওয়ানোর ইচ্ছা হয়েছে, আমি কোথা থেকে পিঠা এনে দেবো, আপনি একটু সাহায্য করুন। পিঠা খাবে? পিঠা বানাতে কি কি লাগে? দাউয়া লাগবো, খেজুরের রস লাগবো, নারকেল লাগবো, চিনি লাগবো। হে তোকে সব কিছুই দেবো, কিন্তু আমাকেও কিন্তু পিঠা খাওয়াতে হবে, না হলে কিন্তু তোদেরকে কিছুই দেবো না। আহারি কতদিন হলো যে পিঠা খাইনি। রাজামশাই রাজামশাই আন্নে কাই কাই সকাল সকাল আমার বাড়িতে চল্লা আসে, তারপর আন্নেরা আমি পিঠা খাবামু। তারপরের দিন সকালে তারা পিঠা বানালো, পিঠা বানিয়ে খাওয়া শুরু করলো। গিন্নি রাজামশাইয়ের জন্য কিছু রাখতে হবে, সব খেলে চলবে না। ওগো কি মজা হয়েছে পিঠাগুলো, আমি সব খেয়ে ফেলি, রাজার জন্য কি রাখবো? এই রাজার জন্য কিছু রাখো, রাখকে সুমত খেয়ে ফেলো না। ওগো আমরা তো সব কিছু খেয়ে ফেললাম, রাজার জন্য কি রাখবো? গিন্নি এক কাম করি, কুত্তার গু আনি, বাজি করি, তো ফেলেটের মধ্যে দিয়ে আমি তে রাতে হেঁটে খাইবো। কিছুক্ষণ পর সিংহ পিঠা কেটে চলে আসলো। বাহ খুব মজা করি, আজকে পিঠা খাবো, কতদিন হলো যে পিঠা খাইনি আহারি, আজকে পিঠা খাবো, মজা করি, এই গপ গপ করে গিলে খাই, খুব টেস্টি তো। কি রে শিয়াল, এত মজা করে পিঠা কি করে বানালি, এর মধ্যে কি দিলি রে? 1 নম্বর পদার্থ এর মধ্যে কুচার গু দিছি, 2 নম্বর পদার্থ এর মধ্যে গোবরের গু দিছি, 3 নম্বর পদার্থ এর মধ্যে মানুষের গু দিছি। ওসে তুই আরে গীত গাইছস, সি 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 আজকে সপ্তম না, তোদের গপ গপ করে কি লেখাবো? গিন্নি ব্যাপারটা সুবিধা মনে হয় না, চলো পালাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে গু খাইয়ে এখন পালা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কোথায় পাক্কি হই? ফুচকা আছে ফুচকা, ভালো ভালো ফুচকা, মজার মজার ফুচকা নিবেন নি গো। ফুটলা তো ফুটতা, ভালো ভালো ফুটতা, দাদা এখানে কি ফুচকা আছে? না ফুচকা না, এগুলো আমি পালগুলো লাট করেছি। আদে ঠিক কথা বল, তার তোমার ভর্তি। আরে ওইছে ওইছে ফুচকার প্লেট কত করি? 50 টাকা করে এক প্লেট। আচ্ছা দাও দেখি এক প্লেট খাই। আদে ওর পুত্তা খাবেন না, ওর পুত্তা 75 টাকা, আমার পুত্তা 30 টাকা করলে খান খান। ও 30 টাকা, তাহলে তো তোমার ফুচকা খাবো, দাও দেখি একটা এক প্লেট। ভাই ভাই ওর ফুচকা খাইেন না, দেখছি কেউ কিচ্ছা একটা মুখ দিছে, এটা আমি দেখ। ও চুপ থামলে কথা কবি, আমি তো খবরদানি দা, আমি দেখছি তো ঠকের মধ্যে একটা ইন্দু পড়ছিল, তুই এটা টিপ্পা টিপ্পা এটা ঠক বা খইল ঠন। ছি ছি তোকে কারণে বুঝতে যাবো না, তোকে কোলে ভিজা মারি। ও দাই খাইম না খাইম না, আমি ঠিকতে খাও একটু খাই দান। ছি তোর কুত্তা মুখ দিয়ে ফুচকা আমি খাবো বলছি, সারা বাগের মাঝে বাদ তোর কারণ আজকে ফুচকা বিকতে পারি না। আমি তো এটাই তাই, তোর তাকে কেউ কে না কি কিনে আমার থেকে দবাই কিনে তোরে রে রাজ্যপ কোনে হলামু। আলে আমাকে মালিশ কেন কি তোমার থাইলা দেবো, আমি হলাম নয়ের বাংলো বাদ দাল এক বুঝবি না। দাঁড়ো আজকে দেখাচ্ছি মজা, চলো আজকে তো মারি হলো ওইনি। আদলে মারি কেম তো দাগে দেবো, দিতম 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 দুম 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 দুম। আদা আমার তো মায়ের দাঁত বুধ বদা কুদ দুদ।
আরে আমার তো মাইরিয়া বর্ষকা দিছে কিন্তু আমিও কম না। আদে আমার তো মাই দাদত কায়লাছে বদ্দুরা দতুন দতুন বিদু ফাদ দন্ন লাইক কমেন্ট থেয়াও কমেন্ট গলো দিবে। এই সবাই বলক বাগ আমি চুরি গেলে একটু হরা দে দিদা দে। এই মুস্তাম্লা কথা বলবেন আপনি আমার দেখে মোটা তোদা বলতেন আমরা কি আপনার আম খেপেছি আমার থততার থেকে ব্যথা ফুলি খুলতি জি তাই লাড়ি দে কোনাই আর যে হিট বেদু আদি মোলাড়ি জি তাই কি হরে কিরে তোমার দুইটা দেখতাম একসাথে মারামারি করা সন্তান কোনোই যাস। হ্যাঁ আরে সবসময় মারামারি করলে কি হয় মিললে যায় হেডাই বালা তো কত না দাদা তো দেখি না কই কই থাস কই কই আন্ডাস এটা কি আপনি রে কন লাগবো আবার কি চুরি চুরি করিস নি বললাম তো ওদিন কাম চুরি করছে তো তাকো। হ্যাঁ মুখ ঠান্ডা কথা বলবেন আমি তত তার সাথে আম তুলি করলে খাই লাগবো। আরে বল বাঘ মামা এটা চুপ করেন মানি যান। এই সবাই বলক বাঘ আমি চুরি গেলে একটু হরা দে দিদা দে। এই আমার আম অনেক বড় বড় আম নিয়ে যান নিয়ে যান আমার আম বাদু বাদু আম পুতুল বেল কালামিয়েল আম এই চুপ কর এরা জবাবে আলম বুদে বুদ্ধি বালাই গেছে দদি ওইসা কালামিয়া চলেছে হুনিয়া লাইছে নিয়া লাই জানে কিরে কালিয়া আম কত করে বেশিস আর কিরে কাণ্ডু নিয়ে কেন কি করস এর লগে আম বেচতেছি আপনার কয় কেজি লাগবো। এ কালিয়া 2 কেজি আম লাগবে আর তা দেখাতে দাদা দি দাদি আম কিন্তু 2 টাকা কেজি। আচ্ছা আপনার গাছের আমের কি হলো আপনি দেবার আম কিনতেছেন আর বলিস না কালিয়া কোন বোকাচোদা আমার আমগুলো পেরে খেয়ে ফেলেছে আল্লাহ এদের বিচার করক। এই মুস্তাম্লা কথা বলবেন আপনি আমার দেখে মোটা তোদা বলতেন আমরা কি আপনার আম খেয়ে ফেলেছি আমার থততার থেকে ব্যথা ফুলি খুলতি। আরে হ্যাঁ আমরা সততার সাথে ব্যবসা শুরু করে দিয়েছি দাঁড়া তুমি গাম ভাঙছি তাই লাড়ি দেখো নাই আর যে হিট বেদু আদি মোলাড়ি দি তাই অনেকদিন আগের কথা, এক জঙ্গলে বাস করত মিজকে শিয়াল ও তার বউ জরিনা। ওগো এখন আর কোথাও কাজ বাজ করতে যাও না কেন বাড়িতে তো কোনো খাবার নেই। কেন কাজে তো কুতি ভাই না এখন কি এর মকাও আমি যাই বাঘ আমার কাছে কোনো কাম টাম হয়নি সাই আই তুমি বাড়িতে থাও। তখন মিজকে শিয়াল কাজের সন্ধানে চলে যায়। তখন মনে পড়ে যায় বাঘ মামার কথা, তখন চলে যায় বাঘ মামার কাছে কাজের সন্ধানে। আমার কাছে কোনো কাজ বাজ নেই আমি তো নিজে বেকার বসে আছি দুই দিন দুটো মূলো বিক্রি করেই সংসার চালাচ্ছি। কিন্তু একটা কাজ করতে পারিস আমার বাথরুমটা প্রতিদিন এসে সাফ করে দিতে পারিস তোকে আমি কিছু খুশি হয়ে দেবো নি। যাক এখন একটু ঘুমাতে হবে।
তারপর তারা ঘুমিয়ে পড়ল। তারপরের দিন সকালে, এমনি আমাদের মুরগি তো অনেক ডিম পেড়েছে, তুমি জমিয়ে রেখেছো না, এগুলো আজকে নিয়ে বিক্রি করব। তারপর মেজকে শিয়াল ডিমগুলো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে। এই আন্ডা নেবেন মে, আরে বাঘমামা দেখি দেখি কি করে, কেও বাঘমামা মূলা বিক্রি বাদ দিয়ে দেখি লাউ বিক্রি করতে আসো। আর বলিস না, আমাদের খেতে লাউ ধরেছে, তাই ভাবলাম বিক্রি করি, সকাল ধরে একটাও কাস্টমার পেলাম না বাপু। ও লাউ বিক্রি করছো, আর দেখো আমাদের মুরগি কতগুলো ডিম পেয়েছে, এগুলো এখন বিক্রি করছি। আচ্ছা কর কর, তুই বিক্রি কর, এখন এখান থেকে যা, আমার ব্যবসার মধ্যে বাঁধ ঢুকাইতে আসিস না, এখান থেকে দূর হ। কেমন ব্যবসা মারাইছে, দূর হ, আমি ডিম বিক্রি করি। কি রে তোর জামাই রে, দেখলাম আজকে ডিম বিক্রি করে, এত ডিম কই পাইছে, নাকি সুরিদারি করছে, সত্যি কই রে ক, তোর জামাই চইলাইছে। তোকে বলেছি আমি ওদের সাথে চলতে না, ওরা আমার নামে বদনামি বলছে, আর তুই কিছুই বলছিস না। কে বলবো গো, ও তো আমার বান্ধবী। বান্ধবী না চাই, আমার নামে বদনামি করছে, আর তুই কিছুই বলছিস না। এখন ওই কথা বাদ দাও, এখন একটা মুরগির ঘর তৈরি করো, মুরগির খামার দেব। তারপর মেজকে শিয়াল চলে যায় মুরগির দোকানে মুরগি কিনতে, এবং মেজকে শিয়ালের বউ জরিনাও একটা মুরগির ঘর তৈরি করে ফেলে মুরগি পালার জন্য। আমার 15-20টার মতো মুরগি লাগবে, একটা মুরগির খামার দেব, তাড়াতাড়ি প্যাক কর, আর আমি ব্যান নিয়ে আসছি। বাঘিনা তুমি মুরগির ব্যবসা শুরু করবে, খামার দিবে, খুবই তো ভালো কথা, তুমি যাও ব্যান রেডি করো, আমি মুরগি সব প্যাক করে দিচ্ছি, মানে ভ্যানের উপর উঠিয়ে দিচ্ছি। এই মুরগা লাগবো নিও, মুরগা দেশি মুরগা, তাজা মুরগা, এই লাগবো নিও মুরগা, মুরগা লাগবো নিও, এই বাঘ হামর থামদি তোর লাগবো নি, কাম তো আরে দেখছ, কাম করি খায় হামর থামদি। গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বাহিরে আসো, আর আমার জন্য বাদ বারো, আজকে অনেকগুলো মুরগি বিক্রি করেছি। আচ্ছা ভিতরে আসো তো, আমি বাদ বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর প্রতিদিন মুরগি না বিক্রি করে মুরগিগুলো পেলে মুরগি ডিম বিক্রি করো, তাতে অনেক লাভবান হবে। হ্যাঁ 10টা বিক্রি করেছি, আর 20টা খামানের জন্য এনেছি। গিন্নি ঘুমালো, পাড়া জোড়ালো, ডাইনি এলো, দেখে যাক আমি আজকে ডিম বিক্রি করতে যাই, গিন্নি ঘুমাক। প্রতিদিনের মতো আজকেও মিজকে শিয়াল ডিম বিক্রি করতে চলে যায়। এই আন্ডা নিয়ে যাও, আন্ডা বড় বড় আন্ডা, অ্যাঙ্গো খামারের আন্ডা। আরে বাঘমামা আজকেও দেখি তুমি লাউ নিয়ে এসেছো। হ্যাঁ রে বাঘিনা, আজকেও লাউ ধরলো আমাদের খেতে, তাই ভাবলাম বিক্রি করি, তোর লাগবে নাকি, তাড়াতাড়ি বল। না গো বাঘমামা, আমার লাউ লাগবে না, আমি তো ডিম বিক্রি করতে যাচ্ছি। লাউ লাগবে না, নাহলে এখানে কি গার মারতে আইসো, সেখান থেকে যা তো, কাস্টমার রাহে না এমনিতেই। আনলে লাউ আনলে বিক্রি করেন না, মাথায় তুলা আছে, দূর আমি যাই আমার কামে। যা তো যা, এনতে সর, দূরে যা আমার। গিন্নি আজকে দেখে এসেছি মেজকে শিয়ালের বাড়িতে অনেকগুলো মুরগি, ওগুলো যদি আমরা নিয়ে বিক্রি করতে পারি অনেক টাকা পাবো। ওগো সামনে সাবধানে যেও, দেখো আবার দড়াকে গার মারানি কেউ না, কিন্তু তোমার মুখ দিয়ে কি কখনো ভালো কথা বের হয় না, আমার জন্য দোয়া করো যেন সততার সাথে মুরগিগুলো চুরি করে আনতে পারি। যাও যাও সাবধানে যেও। আজকে যদি মেজকে শিয়ালের মুরগিগুলো আনতে পারি না, কতই না মজা হবে, ওগুলো বিক্রি করে অনেক টাকা পাবো, আর যদি ওগুলো খেয়েও ফেলি তবু এক মাস খেতে পারবো, বাহ কেউ নেই। কি রে শুধু তোর তো আজকে কপাল তুলে গেছে, কতগুলো মুরগি আর কেউ নেই, সবগুলো নিয়ে নি।
তারপর বাঘটি বস্তায় করে মুরগি নিয়ে তাড়াহুড়া করে বাড়ির দিকে চলে যায়। আচ্ছা কতগুলো মুরগি পাইছি, কালকে বেশ একটা পাবো, আর কোকা খাম গম গম করে মজা হইব রে। গেমনি কতগুলো মুরগি নিয়ে আসলাম, তবে তো অনেকগুলো মুরগি পেয়েছো, বাহ বাহ। কালকে মুরগিগুলো বিক্রি করব, বিক্রি করে অনেক টাকা পাবো, সততার সাথে মুরগি চুরি করে সততার সাথে ব্যবসা করো। হে তাই করো তাই করো, খুব ভালো। একি গিন্নি কোথায় গেল দেখো, এত মুরগি কমলো কি করে? তাড়াতাড়ি আসো এখানে, দেখে যাও, তাড়াতাড়ি আসো, কোথায় গেলে? আসো। কি হয়েছে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি সাথে, মুরগি এত কমলো কি করে? মুরগি কোথায় গেল? নাকি তুই তোর হাঙ্গায় করে দিছস? কথা বল, সত্যি করে বল। আমি কি করে জানবো মুরগি কোথায়? আচ্ছা মাছ তো দাও, পরে দেখা যাবে। গিম্মি আজকে আমি বিক্রি করতে যাচ্ছি মুরগি এবং ডিম, তুমি আমার জন্য দোয়া করো। আমার জন্য কিন্তু একটা শাড়ি আনতে হবে দামি, না হলে কিন্তু ঘরে জায়গা দেব না। যাইতাছি একটু দোয়া করব, না এটা লাগবো ওটা লাগবো যত সব যাই। তারপর বাঘ মামা শুধু মুরগি এবং ডিম নিয়ে চলে যায় বিক্রি করার উদ্দেশ্যে। এই মুরগা আছে, আন্ডাও আছে, লইয়া যান লইয়া যান, হস্তা দাম কোনো হাইতেন না, লইয়া যান লইয়া যান। এ নিমিনি রে, আমাকে কালি ডিম দেন তো বাঘ মামা শুধু ভাড়া দি। আচ্ছা গিম্মে, আমি বাজার থেকে ঘুরে আসছি। আচ্ছা আসার সময় লবণ আর চিনি এনো কিন্তু। আচ্ছা আনবো, নি এখন যাই। তারপর মিচকি শিয়াল বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল বাজারের উদ্দেশ্যে। এই মুরগা আছে, আন্ডা আছে, কার কি লাগবো তাড়াতাড়ি আইয়েন। মুরগি আছে বড় 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 বড়, আন্ডাও আছে, লাগবো নিও তাড়াতাড়ি আইয়েন। এই আইয়েন, এই শিয়াল তোর লাগবো নিও। একি বাঘ মামা, তুমি এতদিন লাউ বিক্রি করতে, এখন দেখি ডিম আর মুরগি বিক্রি করছো। আর বলিস না বাঘনে, তোর মামির বাড়ি থেকে অনেকগুলো মুরগি আর ডিম পাঠিয়েছে, তাই ভাবলাম বিক্রি করি, এতগুলো তো খাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা বাঘ মামা, যাই ঘরে কথা হইব। গিম্মি আজকে দেখলাম বাঘ মামা অনেকগুলো মুরগি আর ডিম বিক্রি করছে, আমার তো মনে হয় এই বাঘটাই আমাদের মুরগি চুরি করেছে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা দেখতে হয় রাত্রিবেলা, না হলে তো পাহারা দিতে হবে। আমি গাছের উপর বসে পাহারা দেবো, তুই ঘরে ঘুমাইস। গিম্মি আজকে তো বিক্রি করে ভালোই কামালাম, আজকেও আবার যাচ্ছি চুরি করতে, দোয়া করো কিন্তু। হ্যাঁ যাও যাও, আর আমার জন্য কিন্তু কালকে একটা শাড়ি কিনতে হবে চুরির টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তারপর বাঘ মামা শুধু চলে যায় শিয়ালের বাড়িতে মুরগি চুরি করতে। বাঘ তো জানতো না শিয়াল যে গাছে বসে আছে। আরে বেটা শুধু তোর তো আজকে কপাল ভালো, আজকেও কেউ নেই, আজকেও আমি মুরগিগুলো নিয়ে যাব, কাল বিক্রি করব। তারপর বাঘটি চলে যায় মুরগি নিয়ে বাড়িতে। ওগো আজকেও মুরগি নিয়েছে তো, কালকে কিন্তু আমার জন্য শাড়ি আনতে হবে। আইসি সততার সাথে চুরি করে না, ইহানে একটু ভালো কিছু জিগাইবি না? তুই জিগা শাড়ি লাগবো শাড়ি লাগবো সত্য সব দূর। গিন্নি কালকে রাত্রে আমি পাহারা দিয়েছি, দেখেছি ওই বাঘ বেটাই মুরগিগুলো চুরি করেছে। তুমি কি বসে বসে বাল ছিঁড়ছিলে, ধরে খেলাতে পারলে না? সমস্যা নেই, চিন্তা করো না গিন্নি, আমি ওকে উচিত শিক্ষা দেব, একটু ধৈর্য ধরো। আচ্ছা আমি বাজার থেকে ঘুরে আসি, বাঘ বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে, না হলে ও সোজা হবে না। একি একটা কুকুর, মিচকে তোর তো কপাল খুলে গেল, এই কুকুর দিয়ে আমি ওকে শায়েস্তা করব, হা হা হা, এই কুকুর খাবার খাবি। তারপর মিচকে শিয়াল কুকুরটাকে নিয়ে বাড়িতে চলে গেল। গিন্নি এই কুকুরটাকে দিয়ে আজকে বাঘকে শায়েস্তা করব, কুকুরকে কিছু খাবার খাওয়াইছে, আরো বেশি করে খাবার খাও, তাহলেই আমাদের পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে গো।
গিন্নি, আমি যাচ্ছি চুরি করতে, তুমি থেকো, আমার জন্য দোয়া করো। হ্যাঁ যাও যাও, কালকে কিন্তু আমার জন্য শাড়ি আনতেই হবে, কয়ে দিলাম। তারপর বাঘ মামা চলে গেল শিয়ালের বাড়িতে মুরগি চুরি করতে। চুপ চুপ কুত্তারা বাচ্চা চুপ। ওরে বাবা রে, পালাই পালাই, কুকুর আমাকে কামড়াবে না হলে। ওরে বাবা রে, কুকুর তারা করে করে বাঁচাও বাঁচাও বাঁচাও, গিন্নি কোথায় গেলে ও বাবা গো, কালু গো, দাদু গো, পিটি গো, বাঁচাও গো, আপা গো। গিন্নি আজকে আমাকে কুকুর তারা করেছে, অনেক কষ্টে মস্তে জান নিয়ে ফিরে আসলাম। কি ভাবে হয়েছে? তাহলে শোনো, আজকে রাত্রে বাকি অনেক শায়েস্তা করলাম কুকুর দিয়ে, কিন্তু আজকেও যদি চুরি করতে আসে? তুমি চিন্তা করো না গিন্নি, ওর ব্যবস্থা করছি, তুমি থাকো, আমি বাহিরে থেকে ঘুরে আসছি। যাই দেখি আমার বন্ধু বান্ধবদেরকে খবর দিই, বিষয়টা জানাই। কি রে বন্ধুরা, তোরা এখানে বসে আছিস আর আমি তো তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। আই শাসকেন, তোর তো ঠান্ডা বাসা শিবের মধ্যে না আটকিলে তো আঙ্গুরে সারণ হয় না, যখন শিবের আটকি আস সে সঙ্গে আঙ্গুরে সারণ করস কেন? আরে তোরা এত রাগ করিস কেন? শোন, তোদেরকে দিয়ে একটা কাজ করাতে চাই। হ্যাঁ জানতাম এই কথাই বলবি, এখানে তো এই জন্যই এসেছিস তাই না? বালসিরতে তো আসিসনি। আরে শোন, বাঘ মামা প্রতিদিন আমাদের মুরগি সব চুরি করে নিয়ে যায়, এজন্য তোদেরকে একটা কাজ দিচ্ছি, ওকে যদি সাহায্যটা করতে পারিস তোকে আমি বোস খাওয়াবো এবং একটা করে মুরগিও খাওয়াবো। বল খাওয়াই, এই ওর কাছে যাবো না আমরা। আরে যতই হোক ও তো আমাদের বন্ধু, আমাদেরকে খাওয়াবে ও, চল চল ওর একটু হেল্প করে আসি। আচ্ছা তোকে তো কেমন দিদি, যে সঙ্গে বাঘ আইব চুরি করতে এই সঙ্গে চালানি দিদি, বুঝছি। রাতি বেলা বাঘ মামা আবারও আসে মুরগি চুরি করতে। আরে আজকে তো কেউ নেই, ওই কুকুরটাও নেই, আজকে চুরি করে অনেক মজা হবে। একই মিচকে, তুই আমাকে মারবি? তুই আমার সাথে পারবি না। তোর লোকে হাত টানা দেখে তোর বন্ধু করে লাইছি, বন্ধুরা এ করে খেলা। ওরে বাবা রে, বাঁচাও গিন্নি। হ্যাঁ মত্তা মোদি, আজকে তোরে কিলা যাবো আর কালকে আর মুর কাটিয়ে দিবি, যে মুর কাটুরি করছ। হ্যাঁ মত্তা মোদি,